ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে রাতভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সিত্রাং মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, 334 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। নির্দেশনা পাওয়া মাত্রই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া 298 মেট্রিক টন চাল ও নগদ 4,80,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন জামান জানান, উপকূলীয় অঞ্চলের মানুষকে সাবধানে করতে মাইকিং করা হচ্ছে, তাদের নিরাপদে থাকতে অনুরোধ করা হচ্ছে। আবহাওয়ার অবস্থা তো খারাপ, দোকানপাট বন্ধ, ঝড় বৃষ্টিতে কি খাবো কি করবো? আমরা ওই তো বাইরেছি, রাস্তাঘাটে গাড়ি নিয়ে ভিজে ভুজে চালাইতেছি, কারণ করার কি আছে? ভয় তো লাগেই, ধর না ঝড় তাবারে গাছপালা ভাঙিয়ে পড়ে যাওয়ার কায়দা, কি করবো এখন? পেটের দায় নামছি গাড়ি চালাইতে, আর উপায় নাই তো। বাতাসের গতি বাড়তেছে, আবহাওয়া বাড়তেছে শুনতেছে, আর শীতকালের জন্য ঠিক আছে, মানুষজন বাইরেতেছে না, আর আমাদের পেটের দায় ঠিক আছে, বাইরে নো লাগছে গাড়ি চালাইতে, বউ ছেলে মেয়ে বাসায় রেখা ঠিক আছে।